নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। তো যাই হোক, আজকের রেসিপি পনির বানানোর পদ্ধতি। তো আসুন বন্ধুরা, আমি পনির কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা ফলো করুন। আমি এখানে পনির বানানোর জন্য প্রথমে 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিতে পারেন, বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন। তো আমি এখানে 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি 10 মিনিট মতো খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন, দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি দুধটাকে ছানা কেটে নেওয়ার জন্য এখানে ভিনিগার নিয়ে নিয়েছি। আপনারা লেবু জল কিংবা তেঁতুল জল দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 চামচ মতো ভিনিগার নিয়ে নিয়েছি। 1 চামচের বেশি নিয়ে নিলাম একটু, কারণ ছানাটা কাটতে একটু অসুবিধে হচ্ছিলো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ভিনিগার দিয়ে এভাবে ছানাটা কাটিয়ে নেবেন। তো দেখুন, ছানাটা কত সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে। এইভাবে ছানাটাকে খুব ভালো করে কাটিয়ে নিতে হবে। তো ছানাটা আমার কাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে খুব ভালো করে ছানাটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি ছাঁকনির মতো একটা বাটি নিয়ে নিয়েছি, আর তলায় আরও একটা বাটি দিয়ে দিয়েছি। তলায় ছানার জলটা রয়ে গেছে। এই ছানার জলটা লবণ দিয়েও খেয়ে ফেলতে পারেন, আবার আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন। এই ছানার জলটা আপনারা বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন, আর বোতলটাকে আপনারা রোদে রেখে দেবেন। আর যখন ছানা আপনারা কাটবেন তখন ছানার জলটা দিয়ে দেবেন, দেখবেন ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সুতির কাপড় দিয়ে ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, আর এইভাবে জলটা বের করে নিতে হবে। আর জল থাকলে পনিরটা ভালো হবে না। আর এই ছানাটা আমার খুবই গরম আছে, আর গরম গরমে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিতে হবে, আর ঠান্ডা থাকলে পনিরটা জমতে চাইবেন না। তো আমার খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি পনিরের ওপরে একটা থালা বসিয়ে দিলাম। আপনারা এইভাবে একটা থালা বসিয়ে দেবেন, আর তলায় একটা ছাঁকনি নিয়ে নেবেন যাতে ছানার জলটা নিচের বাটিতে পড়ে। এবার আমি থালার ওপরে একটা 5 কেজি বাটখারা চাপিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অন্য কিছুও ভারী জিনিস এভাবে চাপা দিতে পারেন। তো চাপা দেওয়া হয়ে গেছে, আমি 2 ঘন্টা পর আপনাদের সামনে আবারও ফিরে আসছি। আপনারা চাইলে 2 ঘন্টা বাদেও সারা রাতও এভাবে রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের সামনে 2 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। দেখুন আমার ছানার পনিরটা কতটা সুন্দরভাবে জমে গেছে, একেবারে থালার মতো হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন পনিরটা কতটা সুন্দর হয়েছে। এই যে ছানার পনির, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। এই যে ছানার পনির, এটা মানুষ বাজার থেকে কিনে আনে, এটা মিষ্টির দোকানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আপনারা বাজার থেকে কিনে না এনে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, দেখবেন একেবারে দোকানের থেকেও অনেক ভালো হবে। এই পনির দিয়ে অনেক রেসিপি হয়, মটর পনির, ছোলা পনির, এছাড়াও পনির মশলা। তো অনেক রেসিপি হয়, আপনাদের সময় করে একটা রেসিপি আমি দেখিয়ে দেব। আর আজকে আমি আপনাদের পনিরটা বানিয়ে দেখালাম। আর আপনারা বুঝতেই পাচ্ছেন পনির বানানো কতটা সহজ, তো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন খুব কম সময়ে আর কম উপকরণে। আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না। আর এখন প্রায় প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই মটর পনির কিংবা ছোলার পনির বানাচ্ছে। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন বা খেয়ে থাকবেন, আর তখন আপনাদের মনে হতেই পারে এটা আবার কী, এটা আবার কীভাবে বানানো হয়। তো এটা পনির এইভাবেই বানানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পনিরগুলোকে খুব ভালো করে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে পিস পিস করে বা ডুমো করে এভাবে পনিরটাকে কেটে নেবেন। আর আপনারা যখন পনিরটা প্রথম খাবেন তারা বুঝতেই পারবেন না যে এটা ছানার পনির। আমি যখন প্রথম খেয়েছিলাম তো আমিও বুঝতে পেরেছিলাম না এটা ছানার পনির, আমি ভেবেছিলাম এটা ডিম ভাপা। তো আপনারা যখন খাবেন তখন আপনাদেরও মনে হবে এটা ভাপানো ডিম। দেখুন বন্ধুরা, পনিরটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা এখনও বাড়িতে বানাননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা নিরামিষ দিনে এভাবে পনির বানিয়ে বাড়িতে নিরামিষ মটর পনির বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে, আর বাচ্চাদের এটা ভীষণ প্রিয় একটা রেসিপি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা আপনারা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন।
আর এরকম আরও সুন্দর সুন্দর নতুন এবং পুরনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।